মানুষ সবসময় সুখের জন্য লালিত থাকে, দুঃখকে পরিত্যাজ্য করে সে অনাবিল সুখী আনন্দময় জীবনযাপন করতে চায়। কিন্তু পৃথিবীতে নিরবিচ্ছিন্ন সুখ বলে কিছু নেই, সুখের পরেই আসে দুঃখ ও বেদনা, এ কথাটি আপনাকে মানতেই হবে। ঋতুচক্রের মতোই মানুষের জীবনে একবার দুঃখ এবং সুখের আগমন ঘটে, তাই দুঃখকে এড়ানোর কোনো পথ নেই। আবার দুঃখের অগ্নি পরীক্ষার ভেতর দিয়েই মানুষ তার সুখের নীর রচনা করে। আমাদের জীবন যখন দুঃখের ধন্যের ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়, তখন মনে হয় এই অন্ধকারের বুঝি কোনো শেষ নেই। তবে একসময় অবশ্যই তা কেটে যায়। মেঘ যতই গভীর ও ঘন কালো হোক না কেন, সূর্যকে গ্রাস করার ক্ষমতা এর নেই। এক সময় মেঘের ঘন কালো আস্তরণ বিলীন হয়ে যায়, ঝলমল করে হেসে ওঠে সোনালি সূর্য। সুতরাং জীবনে দুঃখের অন্ধকার নেমে এলে হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া উচিত নয়, বরং জীবন সম্পর্কে বাস্তব দৃষ্টিভঙ্গি গ্রহণ করে নতুন উদ্যমে কর্তব্য সম্পাদন করতে হবে। দুঃখকে জয় করতে হবে জীবন চলার গতি নিয়ে। জোয়ার ভাটার মতোই মানুষের জীবন, জীবনে উদ্ধান পাতন থাকবেই। মানুষ যখন তার চলার পথে কোনো ভীতি বা বাধার সম্মুখীন হয়, তখন সে উদ্বিগ্ন হয়, কিন্তু সুখ এবং উন্নতি কোনো অবিমিশ্র আশীর্বাদ নয়। আমাদের মনে রাখতে হবে, ধৈর্য সহকারে বাধাকে জয় করার সাধনাই মনুষ্যত্বের সাধনা। এই সাধনায় আমাদের জীবনকে সাফল্য মণ্ডিত ও সার্থক করে তোলে। শেষে বলবো, হতাশ হবেন না। হয়তো আজ আপনার জীবনে অনেক দুঃখ এবং কষ্ট, কিন্তু আগামীকাল, কিছু মাস পর বা কিছু বছর পর সেটা আর থাকবে না।